মানব সম্পদ উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও জাপানের ফুজিকশু রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আরা বেগম এনডিসি এবং জাপানের ফুজি রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে কোম্পানিটির প্রেসিডেন্ট সিনজো কাকাওয়া স্বাক্ষর করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইর আহমেদ পলক এর মাধ্যমে বাংলাদেশের আইটি সেবা ও পণ্যসমূহ বিশ্ববাজারে সম্প্রসারণ আইটি সেক্টরে দক্ষ মানব সম্পদ সৃষ্টি এবং জাপান ও বাংলাদেশের মধ্যে আইটি খাতে সম্পর্ক বৃদ্ধি পাবে বলে জানানো হয়